ফাঁকিদের দাবি মেনে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করলেন গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েত প্রধান। পূজোর আগে ভ্যাকসিন পাওয়ায় খুশি সকল ঢাকিরা। দ্রুত এই ব্যবস্থার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান সহ মুখ্যমন্ত্রীকেও। হাতে আর মাত্র মাসখানেক সময়, তারপরই এসে যাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসবের দিনগুলিতে চরম ব্যস্ততার মধ্যে থাকবেন সকল ঢাকিরা, কারণ ঢাকিদের ঢাকের শব্দ ছাড়া পুজো অসম্ভব। এই সময়টিতে নিজ নিজ জেলা ছাড়াও ভিন জেলায় গিয়ে ঢাক বাজাতে হয় ঢাকিদের। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় গিয়ে ঢাক বাজাতে হলে মানতে হবে সরকারি বিধিনিষেধ, অবশ্যই নিতে হবে ভ্যাকসিন। তাই পুজোর আগে দ্রুতই যাতে তাদের ভ্যাকসিন প্রদান করা হয়, সেই আবেদনই করেছিলেন গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের সকল ঢাকিরা। ঢাকিদের সেই আবেদনও দ্রুতই মঞ্জুর করে নিলেন পঞ্চায়েত প্রধান উত্তম মুদি। কুমুরশা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই এলাকার সকল ঢাকিদের তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করেন। একে একে সকল ঢাকিকেই এদিন ভ্যাকসিন দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান এদিন বলেন, সারা বছরে পুজোর এই দিনটির জন্য ঢাকিরা অপেক্ষা করে থাকেন। কলকাতা সহ বিভিন্ন জেলায় গিয়ে তারা ঢাক বাজান, কিন্তু ভ্যাকসিন না নিলে তারা সেই কাজটি করতে পারবেন না। তাই ঢাকিদের সেই অসুবিধার কথা চিন্তা করেই আজ তাদেরকে ভ্যাকসিন প্রদান করা হলো। আজকে আপনার পঞ্চায়েতে ঢাকিরা আনন্দের সহিত ঢাক বাজাচ্ছে, একটু কেন জানতে পারি? এই ঢাকিরা আজকে আনন্দের সহিত ঢাক বাজে তার কারণ তো থাকতে পারে, এই কোনো কারণ আছে বইকে। যে কারণটা হচ্ছে যে ঢাকিরা এতদিন ভ্যাকসিন পায়নি, ফার্স্ট ডোজ ভ্যাকসিন পায়নি। আমি তত্ত্বাবধান করে বা আমার অঞ্চলের যারা মেম্বার আছেন এবং যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলোচনা করে আমি ঢাকিদের ভ্যাকসিনটা প্রথম ডোজটা দেওয়ার ব্যবস্থা করেছি, সেই জন্য তারা আনন্দে ঢাক বাজাচ্ছে। এর কারণ হলো এই ঢাকিরা এই দুর্গাপুজোর দিনটা কিন্তু অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করে। আজ যদি তাদের ভ্যাকসিনটা দিতে না পারি তাহলে কি হবে, তারা কলকাতায় বা অন্য অন্য জায়গায় কোনো অন্য পুজো মণ্ডপে ঢুকতে পারবে না। তার জন্যই আমরা চিন্তাভাবনা করলাম না, এদের রুজি রোজগারটা মারার আমাদের অধিকার নাই, আমাদের কোনো এ নাই। যার জন্য আমরা দেখলাম যে ঢাকিদের আজ ঢাক বাজিয়ে তারা আনন্দের সঙ্গে ঢাক বাজিয়ে তারা নিজেরাই ঢাক নিয়ে এসেছে। নিজেরা বলছে আমরা যখন ফার্স্ট ডোজ পেয়েছি, প্রধান বা জনপ্রতিনিধি যাদের যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা খুব আনন্দিত, আপ্লুত। সেই আনন্দে তারা ঢাকটাই নিয়ে এসে বাজাচ্ছে। ওনারা আজকে ফার্স্ট ডোজ ভ্যাকসিন দেবে, নিয়ে তার বাড়ি ফিরবে। অন্যদিকে পুজোর আগে ভ্যাকসিন পাওয়ায় নিজেদের খুশি জাহির করতে পঞ্চায়েতের সামনেই আজ বেশ কিছুক্ষণ ঢাক বাজান উপস্থিত সকল ঢাকিরা। ভ্যাকসিন পাওয়ায় তারা অনেক খুশি বলে জানিয়েছেন, একই সাথে এই উদ্যোগের জন্য সকলকেই তারা ধন্যবাদ জানিয়েছেন। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন কি জন্য আজকে? ভ্যাকসিন আনার জন্য। আমরা যে বাইরে বাজনা নিয়ে যাই ওখানে মণ্ডপে ভ্যাকসিন না নিলে যেতে দেবে না বলেছে। তো আমাদের কুমুরশা পঞ্চায়েতের উদ্যোগে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতে আমরা খুব খুশি, তো খুব ভালো লাগছে এইসব ব্যবস্থা দেখে। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, আমরা খুব খুশি হয়েছি এর জন্য যে আমরা মণ্ডপে যেতে পারবো। ঢাকিদের আজ ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ভূমিকা রয়েছে গোঘাটের তৃণমূল ছাত্রনেতা সৈয়দ আশিক হাসানেরও। তার তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হওয়ায় খুশি হওয়ার পাশাপাশি ভ্যাকসিন নিয়ে যারা বিরোধিতা করেন তাদেরকেও তিনি কটাক্ষ করেন। কি বলেছেন তিনি শুনুন। আমাদের এখানে বহু ঢাকি রয়েছে যারা দীর্ঘদিন ধরে ওরা দুর্গাপুজো এলে একটা উৎসবের ব্যাপার তো থাকে, সে বিভিন্ন জায়গায় যায়। ওনাদের আবেদন ছিল যে পুজোর আগে যাতে আমাদের ভ্যাকসিনটা হয় এবং তাহলে আমরা বাইরে কোথাও যেতে পারবো ঢাক বাজানোর জন্য, এবং সেদিক দিয়ে একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং অর্থ উপার্জন হবে বা তাদের একটা মনের মধ্যে আনন্দ থাকবে যে তারা যেতে পারবে, সর্বোপরি গ্রামের মধ্যে বদ্ধ থাকবে না। তাই আমাদের কাছে বলেছিল, বলার পর আমরা প্রধানের সাথে আলোচনা করে সেটা আমরা তৎপর, সেটা কুমুরশা অঞ্চলের পক্ষ থেকে প্রধানের সাথে কথা বলে ঢাকিদের ভ্যাকসিনের ব্যবস্থা দ্রুত করা হয় যায়। অন্যদিকে দেখবেন যে ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ চলছে, কিন্তু ভ্যাকসিন নিয়ে এখানে কোনো বিক্ষোভ চলে না, এখানে সুস্থভাবে ভ্যাকসিন নিয়ে এবং যাদের আগে দরকার তাদেরই দেওয়া হয় এবং তারাই আসে।